স্নেহের শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি গত ক্লাসে দশম শ্রেণীর তোমাদের জন্য অভাগী স্বর্গ পড়িয়েছিলাম। হ্যাঁ, পাঠের কিছুটা বাকি ছিল, আজকে আবারও পড়ছি। আসলে অভাগী স্বর্গের গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর একটি গল্প। ঠাকুরদাসের মুখোপাধ্যায়ের স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। মারা যাওয়ার পর সে বাড়িতে ছেলে, মানে ঠাকুরদাসের ছেলে, মেয়ে, নাতি, জামাই সবাই মিলে যখন জমায়েত হলো, সে বাড়িতে যেন একটা উৎসব পড়ে গেল। এবং বসে বসে স্ত্রীকে পত্রে পুষ্পে গন্ধে মারলে, সাজানো হলো, কাপড় পরানো হলো, যেন মনে হলো 50 বছর বয়সী মহিলা, হ্যাঁ, নতুন করে স্বামীর বাড়িতে যাচ্ছে। আচ্ছা, যখন তাকে মানে সৎকারের জন্য চিতায় নিয়ে যাওয়া হলো, তখন কাছ থেকে, মানে কিছুটা দূরে থেকে কাঙালির মা দেখতেছিল। কাঙালির মা তখন বেগুন তুলে, হ্যাঁ, বাজারে নিয়ে যাবে জন্য তার আঁচলে বাধা ছিল। যখন চিতায় আগুন দেওয়া হলো, তখন কাঙালির মা দেখতে পেল যে ধোঁয়াগুলো নীল হয়ে উঠছে এবং সেখানে যেন পালকিতে চড়ে সেই বসে বসে, হ্যাঁ, ঠাকুরদাসের স্ত্রী বসে আছেন এবং পায়ে আলতা সেটাও দেখা যাচ্ছে। এমনই সময় কাঙ্গাল তার মাকে বলল যে তুই এখানে কেন এবং কেন তুই কাঁদতেছিস। তখন সে লজ্জায় কাঙালি বলল যে সে কাঁদতেছিল না, চোখে ধোঁয়া লেগেছে। হ্যাঁ, ছেলে আবার প্রতিবাদ করলো, তুই কাঁদতেছিলি। যেহেতু তারা সৎকারে দূর থেকে দেখেছে, তাই কাঙালি ও তার মা স্নান করে ঘরে ফিরল। ঘরে ফিরে তো ছেলে খেতে চাইল, তখন যে কাঙালকে ভাত দিল, ভাত খাওয়ার পর সে কাঙালি হারিয়ে দেখলো যে মানে পাতিলে আরও একজনের মতো ভাত রয়ে গেছে। তখন কাঙাল একটু প্রসন্ন হলো যে তার মায়ের ভাত জন্য ভাত আছে। তখন কাঙাল বললো যে এই রোদেপুরে কেন তুই ওখানে দাঁড়িয়েছিলি, হ্যাঁ, কেন আবার নিয়ে এলি, কেনই বা মরা পোড়ানো তুই দেখতে গেলি। তখন অভাগী বলল, মরা পোড়ানো বলতে নেই বাবা, বামুন মা রথের উপরে বসে, হ্যাঁ, আলতা পায়ে স্বর্গে যাচ্ছে। কাঙালি মায়ের বুকে শেষ দিয়ে বসে ভাবতে লাগলো, হ্যাঁ, মায়ের কথাই বিশ্বাস করে, তার চিরদিনের অভ্যাস, তার মাই তার সংস্কার, মাই তার আশ্রয়। হ্যাঁ, মা তার বুক ছেলেকে দুই হাতে চাপিয়ে ধরল এবং বলল, ছেলে বলল যে মা, তোকে তো যে অনেকেই বিয়ে করতে চেয়েছিলো, মানে কাঙালির স্বামীর নাম ছিল রসিকবাগ, সে অনেক আগেই আরেক জায়গায় বিয়ে করে চলে গিয়েছে। তারপর কাঙালিকে পাড়ার কিছু কিছু মানুষ অত্যাচার করতো, উপদ্রব করতো, তখন অভাগীকে অত্যাচার করতো। অভাগী কাঙালির মুখের চেয়ে, মুখের কাঙালির সুখের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সে আর বিয়ে করেনি। হ্যাঁ, তারপর কাঙালি বলল যে বিছানাটা, অভাগী বলল কাঙালকে, তার ছেলে কাঙালকে যে বিছানাটা পাওয়ার জন্য, তখন সে মাদুর বাতিল, গাথা বাতিল, মাথার উপর থেকে ছোটো বালিশখানি বিছানাটা নিয়ে, হ্যাঁ, মাকে দিল। মা তাকে বলল যে আজকে আর, কাঙালিকে বললো আজকে আর কাজে যাস নি, যে আমি তোকে রূপকথার গল্প, উপকথার গল্প এগুলো শোনাই। প্রস্তাবে কাঙালেরও খুব ভালো লাগলো যে একদিন, হ্যাঁ, কাজ না করলে আর কি তেমন ক্ষতি। কাঙালির মা বলল যে তারও ইচ্ছে যে এমনিভাবে যদি সে ছেলের হাতের আগুন পায়, এভাবে সেও স্বর্গে যেতে পারবে। তখন কাঙাল বলল, বলিস না মা, আমার বড্ড ভয় করে। মা কহিল,
আর দেখ গেলি তোর বাবাকে একবার, যেহেতু সে অসুস্থ বিজনেস হয়ে আছে, হ্যাঁ একবার ধরে নিয়ে আসবি, আকুতি মিনতি করবি, বলবি তোর তার তোর বাবার পদতলি আমি নিতে চাই। হ্যাঁ পরের দিন তার বাবা আসলো, হ্যাঁ তাকে এসে এবং আসার পথে সে ঈশ্বর নবীদের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসলো ঘটি বন্ধক দিয়ে। সেই ওষুধের মধ্যে ছিল কিছু বড়ি, চারটি বড়ি, সে বড়িগুলো কপালে ছুঁয়ে চুলোয় ফেলে দিল এবং বলল যে দুলেবাগদের ঘরে কেউ ওষুধ খেয়ে ভালো হয় না, ভালো যদি হয় এমনিতেই সে ভালো হয়ে যাবে। হ্যাঁ তারপর গ্রামের যারা যে টুট মানে টুটকা চিকিৎসা জানতো তারাও এসে তাকে চিকিৎসা করলো। ঈশ্বর নাভিতে সে যখন তার নারী দেখলো, হ্যাঁ সে বুঝতে পারলো যে অবস্থা খুবই খারাপ, হয়তো আর ফিরার সম্ভাবনা নেই। হ্যাঁ সেই কথা কাঙ্গাল এবং অভাগী উভয় বুঝতে পারলো এবং অভাগী বলল নাতো বৌদির কাছে একটু আলতা চেয়ে আনিস কাঙ্গালি, যে তার কথা বলি তাকে দেবে, কারণ নাবিদের বউ তাকে খুব ভালোবাসে, ভালো থাকে অনেকেই ব্যস্ত। হ্যাঁ তাহলে পরদিন ভোর রাতে কাঙালির শেষ রাত, অর্থাৎ সেদিন সে মারা গেল, তখন কুটির প্রাঙ্গনে একটা বেলগাছ যেটা অভাগে লাগিয়েছিল সেই গাছটি রশি কাটতে গেল, এমনই সময় হিন্দুস্তানি এক দারোয়ান তাকে অসভ্য গালি দিল এবং মারতে গেল। কিন্তু সে নাকি তাহার জননীর মৃত স্পর্শ করিয়া আসতেছিল, তাই অসুস্থ হয়ে তার গায়ে হাত দিল না, মানে কাঙালিকে মানল না, কারণ কাঙালি তার মায়ের মাকে শুয়েছে, অস্পর্শ হয়েছে। দারোয়ানকে অনেক অনুরোধ বিনোদ করা হলো, করলো তারা, কিন্তু দারোয়ান সেটা কোনোক্রমেই মানল না। জমিদার স্থানীয় লোক নয়, তার গ্রামে একটা কাছারি আছে, সে কাছারির গোমস্তা অধরায় কাঙালি ভাবলো যে অধরায়ের কাছে গেলে হয়তো সে একটা সুবিচার পাবে, গাছটি পাবে। কিন্তু অধরায়ের কাছে যাওয়ার পর অধরায় ভাবলো যে কেন এসেছে, সে বুঝি খাজনা দেয়নি, খাজনা দিতে এসেছে। তখন সে বলল যে আমার মা মরেছে, একটা গাছ কাটতে লেগেছে, তার বাবা গাছ কাটতেছিল কিন্তু তাদের লোক তার বাবাকে গালিগালাজ করেছে। তখন অধরায় ধমক দিয়ে বললেন যা মরেছে তো যা নিচে নেমে তারা কি আছে ওকে একটু ওখানে একটু গোবর জল ছড়িয়ে দে, কী জাতের ছেলে তুই। কাঙালি সবাই হ্যাঁ প্রাঙ্গণ ছেড়ে নেমে আসলো, বলল যে আমরা দুলে। অধর কহিলেন দুলে, দুলের মরা কাঠ কী হবে শুনি, মানে দুলেদের মূলে চিতায় আগুন দিতে নেই বা চিতা করতে নেই। কাঙালি বলল হ্যাঁ মা বলে গেছে তাকে আগুন দেওয়ার জন্য, মায়ের কথা রাখতে সে এটা করতেছে। অধরায় তখন বলল যে গাছ মাকে পুরাবে, তখন গাছের দাম 5 টাকা আনবে। হ্যাঁ পারবি, কাঙালি জানতো তা অসম্ভব। হ্যাঁ কারণ তাদের তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিছিয়ে একটি টাকায় বাধা দিতে গিয়েছে, সে সেটা দেখে আসছে, সে ঘাড় নাড়লো বলল না। অধর মুখখানা অত্যন্ত বিগত কইল হ্যাঁ তো মাকে নিয়ে নদী চড়ায় পুঁতে ফেলগা, কার বাবার গাছ তোর বাপ কুড়াল ঠেকাতে যায়, পাজি হতবাগা নচ্ছার গালি দিল। কাঙালি বলল যে সে আমার মায়ের পোতা গাছ এবং আমাদের উঠানে গাছ। হ্যাঁ তখন অধরায় পাড়াকে ডাকলো যে বেটাকে একটা ধাক্কা দিয়ে বের করে দে। হ্যাঁ জমিদারের কর্মচারীর পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব। হ্যাঁ এবং বললো যে দেখ তো ওই ওদের কাঙালির খাজনা বাকি আছে কিনা, যদি খাজনা বাকি থাকে তাহলে বাড়ি থেকে জাল টাল একটা কিছু কেড়ে নিয়ে আসতে হুকুম দিল। মুখুজ্জের বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি, সময় রয়ে আয়োজন গৃহিণীর সঠিক মতোই করা হইতেছিল। কাঙালি আসে তার সম্মুখে দাঁড়াইলো, বলল যে ঠাকুরমশাই আমার মা মরে গেছে। বলল তুই কে কী চাস? বলল যে
মা বলে গেছে তে নাকি আগুন দিতে, তো বলে যে আগুন দিতে বলছে দে। হ্যাঁ, কাছারির ব্যাপারটা ইতিমধ্যে লোক মুখে প্রচারিত হয়েছে, সে কথা সবাই জানত। মুখুজ্জি বিস্মিত বিরক্ত হয়ে কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা এখানে কিছু হবে না। এই বলে তিনি চলে গেলেন। ভট্টাচার্য মহাশয় রোদরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিয়ে গে। মুখুজ্জি মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। চলিয়া তিনি তার কাজে চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না, এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরামায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগেকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির পায়ের শেষ চিহ্ন, কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পুরা খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উড়িতেছিল, তাহারই প্রতি অপলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। আসলে এই গল্পে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাঙালির মার নিজের আঙ্গিনায় পারি রোপণ করা গাছ বড় হয়েছে এবং তার ইচ্ছে ছিল সেই বৈশ্বসী নারীর কে যেভাবে সৎকার করা হলো ধোয়ায়, তিনি তার বিশ্বাস থেকে দেখতে পেলেন যেন পালকিতে চড়ে আলতা পায়ে নববধূর মতো তিনি স্বর্গে যাচ্ছেন। অভাগী কাঙালির নিকট সেই আবেদন করেছিল যে তাকে যেন সেভাবেই চিতায় দেওয়া হয়, সৎকার করা হয়, তাহলে সেও সেভাবে রথে চড়ে স্বর্গে যেতে পারবে। এবং তার স্বামী যখন রসিকবাগ আসলো, গাছ কাটতে লাগলো, তখনই ঘটনা অন্যদিকে মোড় নিল। হ্যাঁ, জমিদারের লোকজন গালিগালাজ করলো। কাঙালি ভাবলো যে জমিদারের কাছারিতে গিয়ে অধর রায়কে বললো, ঘটনাটি বললো, তখন অধর রায় ঘটনার কোনো অতি সদয় না হয়ে বললো, খাজনা বাকি আছে কিনা, বা খাজনা বাকি থাকলে সেই মৃত বাড়ি থেকে জাল টাল একটা কিছু ফিরিয়ে আনতে বললো। এবং জমিদারের ছেলেও বললো যে আজকাল সবাই বামুন কায়েত হতে চায়, এই যে তাদের মানে জাতি বৈষম্য, হ্যাঁ, যে একজন অসহায় মানুষের তার যে অধিকার, তার বাড়িতে তারই গাছ, কিন্তু খাজনা বাকি আছে, এইভাবে জমিদার তাকে জাল বা অন্য কিছু কেড়ে আনতে বললো। এবং মুখুজ্জি মশাই বললো যে তারই অনেক কাছের দরকার, সে কীভাবে গাছ দিবে। হ্যাঁ, আবার ভট্টাচার্য মশাই বললো যে তোদের যাতে আবার কে মুখাগ্নি করে নদীর চড়ায় কোনো মতে, হ্যাঁ, মুখে একটু আগুন টাগুন দিয়ে পুঁতে রাখতে। আসলে এখানে আমরা দুটো জিনিস দিতে পারছি। এটা হচ্ছে যে সমাজে বর্ণভেদ প্রথা, হ্যাঁ, ছোটো জাত বড় জাত, লেখক এই জিনিসটি সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। আসলে আমরা যেটা ভাবি যে প্রতিটি মানুষই সমান, হ্যাঁ, যে লালনের গানে বা আমাদের বিভিন্ন শিল্প সাহিত্যে সেই জিনিসটাই চিত্রিত হয়, কিন্তু এখানে মানুষের জন্মগত অধিকারটিকেই বড় করে দেখানো হয়েছে, যে মানে চরিত্রের মাধ্যমে। তাহলে ছোট জাত বড় জাত, হ্যাঁ, একজন বড় জাতের মানুষ তার অনেক সহায় সম্পদ, আবার একজন ছোট জাতের মানুষ তার সম্পদ কম থাকতে পারে, কিন্তু তার অধিকারটুকু থাকা উচিত যে গাছটি তারই হাতে লাগানো, সে গাছটি মানে অভাগীর লাগানো, সে গাছটি তার স্বামী কাটতে পারলো না, অভাগীর ছেলে কাঙালি অনেক অনুনয় বিনয় বিভিন্ন জায়গায় করলো, কিন্তু কেউ এই কাঙালির
প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায়নি। এই যে যা মানে বর্ণভেদ, বর্ণে বর্ণে ভেদাভেদ মানুষকে নিষ্পেষিত করে, বর্ণের কারণে মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে এই গল্পে সেটা আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে বর্ণের কারণে সমাজে মানে শ্রেণী বৈষম্য গড়ে ওঠে, এই শ্রেণী বৈষম্য কারণে গল্পটির যদিও বর্ণভেদকেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে সমাজের যেটা মূল লক্ষ্য মেকাবেল বলেছেন অর্থই সমাজের নিয়ামক, তাহলে যাদের অর্থ থাকে তারা কোনো না কোনোভাবে উচ্চ শ্রেণীর বলে পরিচিত হয়, সমাজে স্থান লাভ করে, তখন কিন্তু মানুষের এই বর্ণভেদগুলো থাকে না। তো সব ধর্মবর্ণেই আমরা যেটা লক্ষ্য করি যে অর্থ মানুষকে অনেক উপরে স্থান দেয়, আর অর্থ না থাকলে মানুষ নানাভাবে নিপীড়িত নির্যাতিত হয়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পে যেটা দেখলাম বৈশেষী নারীর জন্য মানে সৎকারের জন্য যেখানে রয়েছে সমাহারের প্রাচুর্য, আর সেখানে একটা গরিব অভাগী মারা গেল তার জন্য সামান্য একটা গাছ যা তার লাগানো, যা তার অধিকার, সে গাছটাও সে কাটতে পারল না, এবং জমিদারি প্রথার যে নিষ্পেষণ সেটাও আমরা জানতে পারতেছি। যধর রায় তার গোমস্তা, হ্যাঁ এদেরও যে নির্মমতা, একজন মৃত মায়ের অসহায় সন্তানের যে শেষ ইচ্ছাটুকু তারা পূরণ করতে পারেনি, উল্টো তাদের মানসিক অবস্থা বুঝতে পারতেছি অধরায়ের, যে সে জানার পরও যে তার অভাগ কাঙালির মা অভাগে মারা গেছে, সেটা জানার পরও তার খাজনা আদায়ের যে মানে জবাব বা কথাবার্তা, এবং খাজনা বাকি পড়লে সে বাড়ি থেকে কোনো একটা কিছু কেড়ে নিয়ে আসতে, এই যে মানুষের প্রতি মানুষের নির্মমতা বা জমিদারের শোষণ, সেটাও এই গল্পে ফুটে উঠেছে। তাহলে অপরে যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ সমাজের এই যে মানে বর্ণ বৈষম্য বা শ্রেণী বৈষম্য, এবং বর্ণ বৈষম্যের যে মানে কী বলা যেতে পারে চরম নিষ্পেষণ বা নিপীড়ন, সেটা হ্যাঁ দুটো মৃত্যুর আচরণের মাধ্যমে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। হ্যাঁ যে হতদরিদ্র মানুষের প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সহমর্মিতা বোধ, তা এই গল্পে সুন্দর ভাষায় উপস্থাপিত হয়েছে। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।